ভারতা কতরনি মন্ত্রী বক্রকনো সাকলাইখা সামুং টাকনের বেলাইখেন তাবো আজি মুংকিসা আঙিতং হই আবা হাইখেন হাস্তেও বাই নাইখে দীপর দামচিনি জরা বাসাই তমি বো সামুমাইয়া কবংমা বরকিং বাইখা চা বাগান রগব সামুং মথাগ্রবাইখা তাই ইট বাতারব তাবো খলপজা গজা আবা হেকে হাস্তে তাই বারোটা কতর ক্রং ক্রং জাগাও সামুং টানে রক সেপ্লাই জাগি টংখা তামনি হিংকা তামনি হিনবা হাপাংনি বাকতেই সামুং রোজাগিয়ানি বাকি আবোনি বাকিন ও কেন্দ্র সরকারনি সামুং চায়ারকন সেজাবই সিআইটিইউ নি বাকতেই লেবার ডিপার্টমেন্ট নি বসকাঙ্গ খাদুমানি সামুং বুতাং তিনি খালাই জাকা পান্ডা ফাইসক পাইকা সিপিআইএম সামুং তাংসানাই মথানি তাংক্রা শঙ্কর প্রসাদ দত্ত তাই তংবাইখা গবাং মা নেতার ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। তারা একের পর এক অপরাধ করছে। শ্রমজীবী মানুষের আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসে শ্রমিকদের মজুরি কমেছে, দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছেন। আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা বারোটা একটা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই, কোনো উন্নয়নমূলক কাজ নেই। অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামফ্রন্ট সরকারের সময়ে 176 টাকা তারা চালু করেছিলেন, এটাও কার্যকর করতে বিজেপি সরকার গরিমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে। কিন্তু এটা তো 6-7 বছর আগের মজুরি, এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি। এমনি করে যদি আমরা দেখি প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চাপাচ্ছে তারই বিরুদ্ধে এই সরকারকে চার্জশিট দেওয়ার জন্যই আজকে সিআইটিইউ এখানে জড়ো হয়েছে এবং সারা রাজ্যেই আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করছি।